ভোট দেওয়ার নিশ্চয়তা নেই জেনে আওয়ামী লীগের ভোটাররাও উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, বিএনপি হতাশ নয়, বরং আন্দোলন গতিশীল করার অপেক্ষায় আছে। রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে জিয়া মঞ্চ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। গয়েশ্বর বলেন, দেশের স্বার্থে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য সংগ্রাম অব্যাহত রাখতে হবে। মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের পরিবারের ভূমিকা কী ছিল জানতে চান গয়েশ্বর। বলেন, মুক্তিযুদ্ধের সময় সবচাইতে বেশি রাজাকার ছিল গোপালগঞ্জ জেলায়। আমরা হতাশ নই, আমরা অপেক্ষায় আছি চলমান আন্দোলনটাকে আরো গতিশীল করার জন্য। ঠিক সেই গতিশীল করার মধ্য দিয়ে আমাদের সাথে জনগণ আছে, প্রমাণ হয়ে গেছিল। 7ই জানুয়ারি কি দেখাইছে, উপজেলা তো আরো ভোটার নাই কেন, ভোটার যায় না কেন, আপনাদের ভোটাররা যায় না কেন, আপনাদের ভোটাররা আপনাদের বিশ্বাস করে না কেন, যে আমি কেন নিজে বল দিতে পারবো।